আমি নামাজে দাঁড়িয়ে কি সুরা পড়বো কি দোয়া পড়বো শুধু আমার চোখ দিয়ে পারি। আল্লাহর কাছে হাত তুলে বললাম, আল্লাহ আমার জান বাঁচাবার জন্য আজকে তো মিথ্যা কথা বলতে হবে। বেগম জিয়ার উদ্দেশ্যে বললাম, আমাকে মাফ করে দিন, আমি আপনার সাথে বেঈমানি করছি না, আমি জীবন বাঁচাবার জন্য আজকে এদের কাছে স্বীকারোক্তি দিতে বাধ্য। 2 বছর জেলে থাকতে আমি যে বিভৎস কাণ্ড দেখেছি, আমি মনে করি এরা মানুষই না যারা ক্ষমতায় আছে। একজন ছেলে আমার সাথে ছিল, মানে আমি যে সেলে ছিলাম সেইখানে, তাকে ধরে নিয়ে পুলিশ মূল তাদের বক্তব্য হচ্ছে, তোমাকে সাক্ষী দিতে হবে, তুমি একটা বাসের নাম বলেছে, ওই বাসে আগুন দিয়েছিলে নিজে এবং সেটার জন্য তোমাকে বেগম জিয়া এবং তারেক জিয়া নির্দেশ দিয়েছে। ছেলেটি আন্তরিকভাবেই ছাত্রদল করে, সে বেগম জিয়া তারেক জিয়ার নাম বলবে না। সে কি বিভৎস নির্যাতন, সমস্ত শরীরের মধ্যে তার ছাপ আছে, তাও সে বলে না। শেষ দিন তাকে নিয়ে গেছে রাত্রেবেলা, ধরেন 10টা 11টার দিকে জেল থেকে উঠিয়ে দিয়েছে, তারপরে একটা মাইক্রোবাসে তুলেছে বাইরে নিয়ে গিয়ে, সেই মাইক্রোবাস সারা রাত ঘুরে বেড়ায় আর তাকে বলে, সাক্ষী দিবি কি দিবি না, বক্তব্য দিবি কি দিবি না, সে শুধু না বলে। প্রায় সকালবেলা যখন ফজরের আজান পড়বে তার কিছুক্ষণ আগে তাকে গাড়ি থেকে নামিয়েছে, হাঁটতে হাঁটতে একটা বড় মাঠ পার হওয়ার পরে একটা ঘরের মধ্যে নিয়েছে, লাইট জ্বালিয়ে তার চোখটা খুলে দিয়েছে, চোখ বাঁধা ছিল, বলেছে এইখানে তুই গোসল কর, নামাজ পড়, এরপরে তাকে ক্রসফায়ারে দেবে। ছেলেটা আমার কাছে বলল, পরে আসছে যখন ডিবি পুলিশ অন্যরা, তখন সে বলেছে ঠিক আছে আমি তাদের বিরুদ্ধে সাক্ষী দেব, কাগজ দিয়েছে, কাগজের মধ্যে সই করে দিয়েছে। পরের দিন সকাল 10টায় আদালতে তুলেছে, আদালতে দাঁড়িয়ে ছেলেটি বলেছে আমি এই সাক্ষী দেব না, এইভাবে আমাকে নির্যাতন করে ওরা আমার সই দিয়েছে। আচ্ছা কোর্টের কী করা উচিত বলেন? কোর্ট তখন ওই পুলিশদেরকে ধমক দিয়েছে, বলেছে কি একটা লোক নিয়ে এসছো, উল্টাপাল্টা কথাবার্তা বলে, যাও নিয়ে যাও, ঠিক করে নিয়ে এসো। কোর্ট বলেছে পুলিশকে, ডকুমেন্ট আছে, আমি আমার জেল জীবনের উপরে একটা বই লিখেছি, তার মধ্যে এগুলো লিখেছিলাম, এখনও আছে বইটা। জনাব সভাপতি, নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে তারেকের অনুরোধের কারণেই আমার এখানে আসা। সে যখন এই দলটা প্রতিষ্ঠা করে সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, সেটাও আপনারা শুনেছেন। তারপরে তাকে গ্রেপ্তার করা হলো, কেন কি সে সম্পর্কে উনি বললেন। মজা হলো, আমাকে গ্রেপ্তার করেছিল সরকার, 2 বছর জেলে রেখেছিল, 2টো মামলা দিয়েছিল, মোট 7 বছর পার হয়েছে, কোনো এফআইআর নাই, চার্জশিট তো নাই।